হাই ফ্রেন্ড, দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি তোমাদের সামনে কলকাতার সব থেকে বড় পুজো মণ্ডপ শ্রীভূমি। চলো দেরি না করে শ্রীভূমির পুজো মণ্ডপ ঘুরে দেখাই। তোমরা ভিডিও সঙ্গে থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। সলব থেকে এসেছি, সলব থেকে নাগরবাজারের গাড়িতে করে দত্ত বাগানে নেমে এসেছি। দত্ত বাগান দেখে এখন ভিউয়ার্সে দেখা হলো, তার সঙ্গে এখন স্কুটিতে যাচ্ছি, স্কুটিতে করে যাচ্ছি। এখন আমরা শ্রীভূমির দিকে যাচ্ছি, তাই তো? বাইকে আছি, শ্রীভূমির কাছাকাছি চলে এসেছি। দেখুন উঁচু বিল্ডিং, কলকাতার শহরের বিল্ডিং। হ্যালো বন্ধুরা, তবে কিন্তু আমি ভিআইপি মোড় থেকে কিন্তু যাইনি, কারণ ভিআইপি মোড়ের ওদিকে কোনো প্রচণ্ড ভিড়, কিন্তু সেদিক দিয়ে আমি লাইনে দাঁড়ালে আজকে আমার ঠাকুর দেখা হবে না, হয়তো 2 ঘন্টা লেগে যাবে। তাই আমরা অন্য রাস্তা দিয়ে শর্টকাট মেরে দিই। তো বন্ধুরা, তো এখন ফাইনালি আমি পৌঁছে গেছি। দেখুন কি প্রচণ্ড ভিড়, আমি সেরকম ভিড়ে অতটা দাঁড়াইনি, কারণ ভিআইপি মোড়ের ওদিক দিয়ে গেলে প্রচুর মানে লাইনে দাঁড়াতে হতো, কমসে কম 1000 খানেক লোকের পিছনে দাঁড়াতে হতো। তাই আমরা শর্টকাটে দিকে পিছনে গড়ি দিয়ে গড়ি দিয়ে আমরা ঢুকেছি, তাই লাইনে আমার অতটা দাঁড়াতে হয়নি। ক্লাবের সামনে যে কোর্টটা আছে তার সামনে যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি, ওদিক দিয়ে দেখো তার পাশ দিয়ে আমরা ঢুকে এনে মন্দিরের সামনে। এখন তবু কতটা ভিড় মন্দিরের সামনে, ভিড় হয়েছে দিনের বেলায় এসেছি, তবু কিন্তু প্রচণ্ড ভিড়। তাহলে বুঝতে পারো দিনের বেলা থেকেই কতটা ভিড় হয়েছে, এখনও তো তাহলে রাত্রে কী রকম ভিড় হবে সারাটা দিন। টোটালটা হলো কি কাঠ আর কাপড় দিয়ে কালার ভালো লাগছে, কিন্তু ভিতরে যখন প্রবেশ করবে একদম মধুর হয়ে যায়, মনটা শান্তি পেয়ে যায়। ক্লাবটার নাম হলো গিয়ে শ্রীভূমি বোটিং ক্লাব। দেখুন কতটা, সবার হাতে খালি মোবাইল, মোবাইল ক্যামেরা করছে, ভিডিও করছে। জয় মা দুর্গা কী, জয় মা দুর্গা কী, ভেতরের কাজটা অসাধারণ। দাদা চলো, রাতে যাবেন কেন? এখানে দিচ্ছে
আমরা ওদিকে আর গেলাম না, তো আমরা পাকা পাকা যাওয়ার জন্য যাচ্ছি পুরীর প্যান্ডেল দেখতে। আচ্ছা আচ্ছা।